আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য অতি জরুরি সংবাদ, সৌদির বাসিন্দাদের ফ্লু এর ভ্যাকসিন নেওয়ার জন্য নির্দেশনা আসলো। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি জরুরি নির্দেশনা এসেছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় সেখান থেকে বলা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন গ্রহণের জন্য সৌদি আরবে সকল বাসিন্দাদেরকে নির্দেশনা দিয়েছে। ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসযন্ত্রের রোগের বিস্তারের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। মন্ত্রণালয় থেকে এই বিষয়টার উপরে জোর দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন গ্রহণ করলে এই সংক্রমণ প্রতিরোধ করবে এবং ভাইরাসের সাথে আসা পার্শ্ববর্তীকে হ্রাস করবে, সেই সাথে রোগের সংখ্যা কমাতে উল্লেখযোগ্য অবদান রাখবে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ে বলা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা একটি তীব্র ভাইরাল সংক্রমণ বিবেচনা করা হয় আর এটি ছড়িয়ে পড়তে পারে খুব দ্রুত। আর এটি কর্তৃপক্ষ আরও বলছে যে গুরুতর জটিলতার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ গ্রুপগুলো হচ্ছে যাদের দীর্ঘস্থায়ী রোগ রয়েছে, যারা শিশু, যারা বয়স্ক, গর্ভবতী মহিলা এবং সেই সাথে স্বাস্থ্যকর্মী যারা আছে তাদের অবশ্যই অবশ্যই টিকাটা নিতে হবে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি জরুরি ইঙ্গিতে বলা হয়েছে, ভাইরাস বর্তমানে এমনভাবে ছড়াচ্ছে যেটা কিনা শ্বাসের মাধ্যমে মানুষের শরীরে আপনার এই ভাইরাসটি প্রবেশ করতে পারে এবং এটি গড়ে 2-4 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় মানুষের শরীরে থাকতে পারে। আর কর্তৃপক্ষ বলছে, শীত যেহেতু কাছাকাছি চলে আসছে তাই প্রতি বছর মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়াটা অত্যন্ত জরুরি। ফ্লুর একাধিক উপসর্গ, যার মধ্যে রয়েছে 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা, ঠান্ডা লাগা, ঘাম, মাথা ব্যথা, ক্রমাগত শুকনো কাশি, ক্লান্তি, অবসাদ, নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা, সেই সাথে প্রচুর পরিমাণে পেশি ব্যথা। মন্ত্রণালয়ে বলা হয়েছে, ইনফ্লুয়েঞ্জার বিপদ অনেকগুলো কারণের উপর নির্ভর করে, যার মধ্যে যাদের উন্নত বয়স, দীর্ঘস্থায়ী রোগের উপস্থিতি রয়েছে, সেই সাথে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম রয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল লোককে সিহাতি অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিকটস্থ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়ে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আমরা যারা সৌদি প্রবাসী আছি, আপনারা তো প্রত্যেকে জানেন যে আগে যেভাবে করোনা ভ্যাকসিন নিয়েছেন ঠিক একইভাবে আপনারা এই সিহাতি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিয়ে নেবেন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটি মাত্র এক ডোজ এবং এটি নিলে আপনি ইনফ্লুয়েঞ্জা রোগ বা ফ্লু থেকে আপনি নিরাপদ থাকবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।